নমস্কার বন্ধুরা, কলকাতার এনইউ এইচএম সোসাইটিতে 140টি পদে খুব ভালো একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। তো বন্ধুরা, আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও না স্কিপ করে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোথায় ইন্টারভিউ স্থান রয়েছে, কবে তে ইন্টারভিউর ডেট রয়েছে সবই আপনাদের আলোচনা করা হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা যখনই এই সমস্ত আপডেটস নিয়ে উপস্থিত হব তখনই সেই সমস্ত জব আপডেটসের নোটিফিকেশানগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলুন এবার ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি দেখা যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেওয়া রয়েছে কোন পদে নিয়োগ করাবে, দেখুন দেওয়া রয়েছে স্টাফ নার্স। তো আপনাদের স্টাফ নার্স এই পদে নিয়োগ করা হবে। তারপরে এখানে দেখুন ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, দেখুন বিভিন্ন ক্যাটাগরি অনুসারে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। দেখুন ইউআর প্রার্থীদের 17টি শূন্যপদ রয়েছে, এসসিদের 56টি রয়েছে, এসটিদের রয়েছে 14টি রয়েছে, এবং ওবিসি এ প্রার্থীদের 23টি, ওবিসি বি প্রার্থীদের রয়েছে 16টি শূন্যপদ। এছাড়া ইউআর পার্সন উইথ ডিসাবিলিটিস প্রার্থীদের রয়েছে 9টি, ইউআর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের রয়েছে 5টি। টোটাল আপনাদের 140টি শূন্যপদে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী বলছে, দেখুন এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের জিএনএম ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের থেকে। এছাড়া আপনাদের বিএসসি নার্সিং কোর্স করে থাকতে হবে। এবং 2 নম্বরে কী বলছে, দেখুন দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারের আপনাদের নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলায় ভালো দক্ষ হতে হবে, অর্থাৎ মাতৃভাষা অর্থাৎ বাংলায় আপনাদের ভালো লিখতে পড়তে জানতে পারলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এজ লিমিট দেওয়া রয়েছে, দেখুন 1/3/2020 অনুযায়ী আপনাদের সর্বোচ্চ বয়স সীমা রয়েছে 64 বছর। তো আপনারা 64 বছর, 18 থেকে 64 বছরের মধ্যে হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন রয়েছে, দেখুন 17,220 টাকা আপনাদের পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, দেখুন বেসিক কোয়ালিফিকেশান আপনাদের হবে 40 নম্বরের এবং ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে 60 নম্বরের, টোটাল 100 নম্বরের আপনাদের ইন্টারভিউ হবে। তো তারপরে এখানে আপনাদের ইন্টারভিউর স্থান দেওয়া রয়েছে, দেখুন আপনাদের ইন্টারভিউটি হবে, দেখুন ইনস্টিটিউট অব আরবান ম্যানেজমেন্ট, 36 বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 719। এই ঠিকানায় আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং এখানে দেওয়া রয়েছে, দেখুন ইন্টারভিউ তারিখ 16/3/2020, অর্থাৎ 16 মার্চ 2020 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে 10:30 থেকে 10:30 থেকে 12:00 আপনাদের এই ইন্টারভিউ সময় রয়েছে। তো আপনারা অবশ্যই 16 মার্চ 10:30 থেকে 12:00 মধ্যে এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তো প্রথমে আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। তো অফিসিয়াল নোটিফিকেশানের সাথে আবেদনপত্রটি রয়েছে, তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি যখন আপনাদের ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা প্রিন্ট আউটের মাধ্যমে এই আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন ভালো করে। তারপর ভালো করে ফিল আপ করে আপনাদের বিভিন্ন ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে। তো এখানে দেওয়া রয়েছে, দেখুন কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ফটো প্রুফ আইডেন্টিটি অর্থাৎ আধার বা ভোটার কার্ড নিয়ে আসতে হবে, এজ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। তারপরে রয়েছে, দেখুন অল মার্কশিটস। তো বন্ধুরা, আপনারা যে সমস্ত কোয়ালিফিকেশান পাস করেছেন সমস্ত কোয়ালিফিকেশানেরই মার্কশিট নিয়ে আপনাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।